জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন সোলাই মার্কেটের মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আব্দুল বাতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী মাসুদ, তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি লিয়াকত হোসেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকি আহমেদ, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা 15ই আগস্ট ও 21শে আগস্ট হামলার ঘটনার জড়িত বাকি আসামিদের অতি দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান। সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।